যে এবাদত করার আগে মা বোধকে চিনতে হয় সেজদা দেওয়ার আগে কাকে সেজদা করছি আমি তার সম্পর্কে যাবতীয় জরুরি জ্ঞান আমার হয়েছে কিনা কারণ তিনি আমার দেহের সেজদা দেখেন বটে কিন্তু মূল তিনি তাকিয়ে থাকেন আমার হৃদয়ের দিকে আমি কি ভাব নিয়ে সেজদা অবনত হয়ে আছি কি তসবি কতটা পবিত্রতা কত গভীরে আমি যেতে পেরেছি আমি তার পবিত্রতার বিন্দু বিসর্গ পরিমাণও আমি অতিক্রম করতে পারবো না তার ডিপে আমি যেতে পারবো না কিন্তু আমি যথাসাধ্য চেষ্টা করেছি কিনা লাইকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসাহা কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে তিনি কোনো জিনিস নির্দেশ দেন না সাধ্যের একটা আমি করেছি কিনা প্রিয় বন্ধুরা তো আল্লাহ তালাকে জানা ইসলাম জানার আগে ফরজ কোরআন জানার আগে আল্লাহকে জানা ফরজ দিন জানার আগে আল্লাহকে জানা ফরজ সালাত হাজ মাসাইল জানার আগে আল্লাহকে জানা ফরজ সালাতের মধ্যে প্রতি উঠ বশের মধ্যে কি বলি আল্লাহ আকবর আল্লাহর বড়ত্ব শ্রেষ্ঠত্ব মহত্ব সবার ঊর্ধ্বে সবচেয়ে বেশি এখন আমি আল্লাহর বড়ত্ব কতটা বুঝলাম এই এর ডিপে কতটা আমি ঢুকতে পারলাম সেটা জানতে হলে অন্তত আল্লাহ নিরানব্বইটির নাম আমার তো জানতে হবে বুঝতে হবে আল্লাহ সম্পর্কে আমার হৃদয়ের জ্ঞানের সম্পর্ক বিশ্বাস ইমান ভক্তির সম্পর্কটা তৈরি করে দেবে আল্লাহর নিরানব্বইটির নাম তো সেই নামগুলো যত জপি যত আমরা বুঝি যত আমরা চর্চা করি ততই আমরা আল্লাহর সাথে আমাদের বন্ধুত্ব ওনার সাথে আমাদের আন্তরিকতা আমাদের ভালোবাসা আমাদের বিনয় আমাদের প্রণয় আমাদের ভরসা সব কিছুই বাড়তে থাকবে এটা হলো একেবারেই মূল তো এইটা না বুঝে আমি এপাদত করতে যদি যাই তো সেই আপাদতের মধ্যে কোনো প্রাণ থাকে না এই জন্য দেখুন সুরা ফাতেহার মধ্যে আল্লাহ তালার কয়টি নাম আছে আসমাই হোসনার সুন্দরতম পরম সুন্দর নামের কয়টি আছে পাঁচটি পাঁচটি বলার পরে ইয়া বুধু। তুমি আল্লাহ আমার হৃদয়ের সবটুকু প্রণয় বিনয় তোমাকে দিয়েছি অন্য কাউকে ভালোবাসলে তুমি তাকে ভালোবাসতে বলেছ কিনা না সেইটা বললে তাকে ভালোবাসা দেব। না হলে দেব না মুমিনদেরকে তুমি আমার আন্তরিকতা দিতে বলেছ দেব যারা তোমাকে বিশ্বাস করে না তাদেরকে ঘৃণা করতে বলেছ আমি ঘৃণা দেব। আমার মায়ের প্রতি তুমি শ্রদ্ধাশীল হতে বলেছ তোমার তোমার দিকে তাকিয়ে আমি মাকে শ্রদ্ধা করব যেহেতু তুমি আমার মা বোধ তুমি খুশি হবে আমার সন্তানদেরকে মায়া করতে বলেছ আমি সেটা দেব তোমার দিকে তাকিয়ে তুমি যতটুকু পারমিশন দিচ্ছ তফিক দিচ্ছ তোমাকে খুশি করার জন্য সেটা দেবে সবাই তো তোমারই বান্দা পৃথিবীতে আমরা যে ঘর সংসারে থাকি কেউ পিতা কেউ মাতা কেউ ছেলে কেউ মেয়ে স্বামী স্ত্রী ভাই বোন বিভিন্ন সম্পর্কে আমরা যে জড়াই এগুলি আমাদের মালিকের অনুমোদিত এক একটা সিস্টেম আমাদের কিছুই নেই কোনো হাত নাই এবং এগুলো এই পৃথিবীর শেষে এই সিস্টেমগুলো আর কার্যকর থাকবে না মেয়াদ শেষ আকবার মা আর সেখানে মা থাকবেন না পিতা আর সেখানে পিতা থাকবেন না স্বামী আর স্বামী থাকবে না স্ত্রী আর স্ত্রী থাকবে না ভাই আর বোন ভাই বোন থাকবে না কিছুই থাকবে না হ্যাঁ সেখানে নতুন করে সিস্টেম দেওয়া হবে পৃথিবীতে কে কেমন বসবাস করেছিল আল্লাহর সাথে কার সম্পর্ক কেমন ছিল একটা জীবন তোমাদেরকে দিয়েছি সেখানে জীবনটা পেয়ে আমার সাথে কেমন তোমরা ভাব নিয়ে চলেছ সেটা নিয়ে আল্লাহ তালা বিচার বিচার করবেন এখন যারা ইমান ভক্তি বিশ্বাস নিয়ে আল্লাহর সাথে ছিল আল্লাহর হুকুম হাকাম পালন করেছিল আখের সিস্টেমে তাদের মাতৃত্ব পিতৃত্ব আবার ফেরত পাবে মা মায়ের জায়গায় আসবেন বাবা বাবার জায়গায় আসবেন ছেলে আবার ছেলের তো ফেরত পাবে মেয়ে তার মেয়ের তো ফেরত পাবে স্বামী স্বামীর তো ফেরত পাবে স্ত্রী স্ত্রীর তো সব ভালো হয়ে যাবে যারা ইমান এনেছে আর তাদের জুরিয়া তাদের বংশধর ফলোয়াররা জুরিয়ার ভিতরে সব ফলোয়ার স্ত্রী স্বামী ইত্যাদি বা ভাই যা আছে সবাই আল্লাহ বলতেছেন যে যারা ইমান এনেছে আর তাদের ফলোয়াররা বংশধররা তাদেরকে ফলো করেছে বে ইমান ইমান সহ ইমান সহ যদি ফলো করে হ্যাঁ তখন আখেরাতে সিস্টেমে সব ফেরত দেয়া হবে এই তো সোরাত্তর বায়না নম্বর সোরা সোরাত্তরের কত নম্বর আয়াত একুশ নাম্বার আয়াত ভল্লাজিনুত্তা বাথ হোম জুর্রিয়াতহোম যারা ইমান এনেছে ইমানের জিন্দগী যাপন করেছে আল্লা বিশ্বাসের জীবনটা এনজয় করেছে যাপন করেছে অত্ত্বাবাথ হোম জুর্রিয়ত বে ইমান তাদের বংশধররা তাদের স্ত্রীরা তাদের ফলোয়াররা তাদের রক্তের কানেকশনের যারা আছে তারা তাদের অনুসরণ করেছে ইমান সহ তাহলে আল্লাহকনা বিহিম জুরিয়াত হোম তাদের বংশধরদেরকে ফলোয়ারদেরকে তাদের রক্তের কানেকশনের এরা যারা আছে সবাইকে তাদের সাথে আমি সংযুক্ত করে দেব এটা দ্বিতীয় সিস্টেম আখেরাতে আপনি পাবেন ওমা মা আলাতনাহুম মিন তাদের কর্মের কোনো কিছু আমি সেখানে কমিয়ে দেব না দ্বিতীয় সিস্টেমে তারা আবার সব ফেরত পাবে শর্ত ইমা যদি এটা না থাকে তাহলে ফালা আনসা বা বাইনহুম ইয়াউমা ইযি ওয়া লা আলুন সুরাম অভিনন্দের আয়াত কোনো বংশ থাকবে না কোনো ব্লাড কানেকশন নাই কোনো বাবা নাই বাবা পরিচয় শেষ মা পরিচয় শেষ স্বামী পরিচয় শেষ স্ত্রী পরিচয় ভাই পরিচয় বোন পরিচয় হ্যাঁ অসময় হায় হায় কেহ কারো নয় সেখানে কোনো কিছু থাকবে না বন্ধুরা হ্যাঁ এটা সুরাল মিনের আয়াত যেটা আল্লাহ সুরাল মিনু আমাদেরকে জানিয়েছেন যে ফালা আনসা পালাহ এটা সুরা আলমের একশো এক নম্বর আয়াত বংশ পরিচয় দূরে থাকুক কেউ কাউকে জিজ্ঞাসাও করবে না কারণ মানুষ এই জীবনটা পেয়ে আল্লাহকে ভুলে গিয়ে যদি জীবন দাতাকে ভুলে গিয়ে যদি জীবনের এই সময়টা কাটায় তাহলে উনি আর জীবন দেবেন না তোমাকে দিয়ে দেখা হয়েছে যাও কতটা অসহায় যে মানুষ আল্লাহকে বাদ দিলে আল্লাকে না পেলে সে যে কতটা অসহায় কতটা সে ক্ষতিগ্রস্ত আর দণ্ডপ্রাপ্ত আখেরাতে গিয়ে সে বুঝবে এই জন্য সেদিনকার বাণী কি হবে জানেন আজকে তো বড় বড় অহংকার আমরা করি সেদিনকার বাণী হবে অ কুনুল কা ফেরন্ত তোর বা কাফের বলবে হায়রে যদি মাটি হয়ে যে যেতে পারতাম শেষ হয়ে যেতে পারতাম একটা সূরা আম্মার একবারে শেষ সূরান নাবার শেষ আয়াত হ্যাঁ অয়ো ময়াদুলিমলয় দেহেয় কুনু লৈতনি যদি জালিম তার দুই হাত কামড়াবে দুই হাত কামড়াবে আর বলবে ইয়া লাইতানিত্তখাজতুম আর রাসূল সবিলা আরে রাসূলের সাথে যদি রাস্তাটা চলতাম ইসলাম যদি ফলো করতাম ইয়া ওয়াইলাত লাইতানিলাম আত্তখিজ ফুলানান যদি আমি অমুককে বন্ধু না বানাতাম জীবনে এই বন্ধুটার আদর্শে যে আমি শেষ হয়ে গেলাম অমুক মন্ত্রী অমুক সরকার অমুক প্রধানমন্ত্রী অমুক প্রেসিডেন্ট অমুক আমারে অমুক বন্ধু আরে তার কথাই তো এই সব শয়তানি করেছিলাম শয়তানের পাপের পথে আল্লা পথে ইসলামের বিপক্ষে বিপক্ষে গিয়েছিলাম হাই রে যদি তারে আমি বন্ধু না বানাতাম আজকে বেঁচে যেতামে বানি সে তো এই কোরআন থেকে আমাকে সরিয়ে দিয়েছিল কোরআন তো এসেছিল আমার কাছে কিন্তু হ্যাঁ আমি তো তার কারণে আমি পথারা হয়ে গেছি এই এইসব বলবে আর কি বলবে রব্বেন অ খরিজেন মিন হাফ ইন উদেন হাফ ইন লেমন ওগো আমাদের রাফ এই জাহান্নাম থেকে বের করে আরেকবার শুধু পরীক্ষা করি দেখো তুমি এবার দুনিয়াতে দাও এইবার আর তোমাকে অমান্য করবো না আল্লাহ কইন না অলা উরুদ্দুল আদ উল লেমান ওয়ানো এতটা খারাপ এগুলি হয়েছে এতটা নষ্ট ভ্রষ্ট হয়েছে যে যদি আমি আবারও ফেরত দিই আবার ওই নিষিদ্ধ পথে যাবে মানুষ মানুষ যে কতটা ক্ষতিগ্রস্ত আল্লাহকে না পেলে তো এই আল্লাহকে চিন্তা হবে আজকে বাংলাদেশের মুক্তি আল্লাহতেই মুক্তি কেউ মুক্তি দিতে পারবে না বাংলাদেশ এখন যে পর্যায়ে গেছে ফিলিস্তিনে আল্লাহ মুক্তি দিচ্ছেন তারা মসজিদে আকসার জন্য জীবন দিচ্ছে ওরা জানে আমরা চলে গেলে আল্লাহর ঘর কার কাছে দিয়ে যাব শিশু জীবন দিচ্ছে মা জীবন দিচ্ছে বাবা জীবন দিচ্ছে পরিবারের একটা পরিবার সবাই এই আল্লাহর জীবন দিয়ে চলে গেছে ঘরটা আল্লাহর কাছে আমার আল্লাহর কাছে গিয়ে বলবে যে তোমার ঘরের জন্য তোমার দিনের জন্য জীবন দিয়ে আসলাম ইনশাল্লাহ এখান থেকে তো বিশ্ব নেতৃত্ব তৈরি হবে সেই জন্য আল্লাহ তারা সেই অবস্থা এখানে তৈরি করছেন হ্যাঁ আকাশের নিচে যারা ঘুমায় মাটির ফরসি তারাই বিশ্ব দাপড়িয়ে দাপিয়ে বেড়ায় বিশ্ব শাসন করে সাম্রাজ্য নির্মাণ করে ইতিহাস এটাই নবীজিত জাতির ইতিহাস এটা ছিল তুরস্কের যেই তুর্কি খেলাপথের জাতি সাড়ে সাতশো বছরের ইতিহাস এরা এটাই ছিল আমার বিল্ডিং সব গাঁজায় ভেঙ্গে একেবারে আকাশের নিচে মাটির উপরে সাইয়ে সাইতে করে দিয়েছে এই জায়গা রয়্যাল বেঙ্গল টাইগার আর গহীন জঙ্গলের সিংহরা যেমন আকাশের নিচে খোলা মাটির উপরে ঘুমাইয়ে তারা যে সাহসী দুঃসাহসী শক্তিশালী এখন ফিরিস্তিনে এই অবস্থা হচ্ছে যারা যেখানে এরকম খোলা আকাশের নিচে করে দেবে সেখানে কিন্তু ফলাফল ওইটা আসবে তো যাই হোক বাংলাদেশেও পরিস্থিতি আশপাশে তো এরকম হয়ে যাচ্ছে এখানে আল্লাহ ওই যে গরু পূজারী গরু পূজারি ফিলিস্তিনি আছে এক বাহিনী পাশে পার্শ্ববর্তী ওদের নাম নিচ্ছি না আর আমাদের সাইডে এরাও তো গরু পূজারী গরুর গরু ভক্ত হ্যাঁ কিচ্ছু করতে পারবে না কিছুই শক্তি নেই মাহ শক্তি নেই তোমারই দেবে কি সহ সহজাহ নামে যাবে আল্লাহ বাদ দিয়ে যত মাহবুত পূজা করো মাহবুদ শাহ হাসাবু জাহান্ন জাহান্নামের জ্বালানি এটা তো আরেক দিন নাম্বারও দিয়েছিলাম সৈরত আলম্বিয়ার আয়াত বিয়ার একবারে শেষ পর্যায়ে আয়াতটি রয়েছে হাসাবু জাহান তো এটা হলো আয়াত নাম্বার কত আটানব্বই সৈরত আলম্বিয়ার তো বন্ধুরা বাংলাদেশে আল্লাহ কেন্দ্রিক আমাদের জ্ঞান অর্জনের একটা বন্যা বইয়ে দিতে হবে এটা হয়নি আমরা নামাজ শিখেছি সারা জীবন শিখতে 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 শিখা এখনো ভীতির কয় রাখা খুঁজুর এটা ওই ভিতরের মধ্যে পড়ে পড়ে রয়েছি আমরা এখনো ইমাম সাহেব ফজরের জামাতে দাঁড়িয়ে গেছে আমি সুন্নত পড়ব কিনা এখন আমাদেরকে এটাই জিজ্ঞাসা করে আর কত কবরে একঠে চলে গেছে এখনো ফজর জ্ঞান হলো না এখনো ভিতিরের জ্ঞান হলো না কোরবানির সাত ভাগ না এক ভাগ সাত এক গরুর সাতটা না একটা এক ভাগ না কি মাছলা শেষ হলো না কবে শেষ হবে শেষ হবে না কখনো অতএব মূল চাপ্টার এখন ঘাটেন আল্লাহর চাপটারটা। এলমন বিল্লাহ হ্যাঁ নবীজি বলতেন সহিদ আলকুম বিল্লাহ আল্লাহ সম্পর্কে তোমাদের মধ্যে আমি সবচেয়ে জানি তার গুণাবলী কি গত কয়েকদিন থেকে আপনাদেরকে বলেছি মানুষের কাছে আল্লাহ কি চান আমার হুকুম পালন কর আর মাপসা তোর মাপছাওয়াটা হলো মূল তুই কি হুকুম পালন করেছ আমার তোর নামাজও হয় না তোর জাকাত তুই কি দেশ তোর নিয়ট ঠিক আছে তোর হজও হয় না তুই যাই করস রব্বানা জলাম না ফুসানা তক ফেলল না ও তার হামনা না এইটা না বললে এইটা ছাড়া তোর কোনো আপাদতেই তুই পাশ করতে পারবি না ক্রেজ লাগবে যে যেসব ছেলেরা পরীক্ষার মধ্যে তিরিশ মার্ক পাই ওদেরকে তিন মার্ক গ্রেস দিয়া পাশ করাই নেয় আমাদের গোটা লাইফটাই হল এই বাড়তি নাম্বার আল্লাহর ফকর থেকে গ্রেজ নাম্বারটা দিয়ে পাশ করতে হবে এছাড়া কোনো উপায় নেই এই জন্য সালাদ পরে আস্তে খোলা আস্তে ফোলো আস্তে সব আপাততের পরে এস্তেক সিস্টেম এস্তেক লাগবেই তা বান্দার কাজে হইলো আল্লাহর হুকুম পালন করা আর পালন তো ঠিক মতো করতে পারি না এটা জানা কথা এটা ঠিক মতো হয় নাই মন নাই ঠিকমতে মতে পবিত্রতা ঠিক নাই হালাল হারাম কত গণ্ডগোল কত কি খালি ভুল আর ভুল অতএব মাপসাও আর মাপটাই মূল আল্লাহ আমাদেরকে বানাইছে মাপ যেন যেন মধ্যে মাপ চাওয়াটাই এখানে মূল নবীজি একশো বার ডেলি মাপ চাইতেন কেন এই জন্য তো আদমের মডেল এই সমস্ত ফেরেস্তা সেদ্ধ্রাপ্ত আর এই উলঙ্গ মডেল হ্যাঁ যে তুই এখন উলঙ্গ হয়ে স্ত্রী স্বামী সহ বেরিয়ে যাচ্ছে আর রব্বা না না করে আল্লাহ কাছে মাপ সাই দিস আল্লাহ মাফ করে দিয়েছে মানুষের এই জন্য গুণাগারের আকতি মিনতি কান্নাকাটি আল্লাহ কাছে আল্লাহ কাছে প্রিয় এবাদতকারী লাফালাফি আল্লাহ কাছে প্রিয় না আপনি ভাব নিচ্ছেন যে এত হজ করেছি এত সালাদ পড়েছি আমি কাজী সাহেব হয়ে গেছি আমি এত দাওয়াতি কাজ করি কোনো ভ্যালু নেই নাই চাও মাফে হলেও মুক্তি তুমি যা করছো তুমি সারা জীবন যদি আমরা যে সারা জীবন কোরআন পড়েছ পড়িয়েছ হাদিস পড়েছ পড়িয়েছ দাওয়াতে কাজ করেছো কোটি কোটি মানুষকে হেদায়তের পথে কিছু এগুলি এক গ্লাস পানি যে তুমি এবার পান করো এইটারই মূল্য হবে না ধরেন তপ্ত মরুর বুকে আপনার পিপাসা লাগছে এমন পিপাসা এখন আর পানি না হলে পাঁচ মিনিট পরে যান চলে যাবে এই সময় যদি বলে যে আপনি তো অর্ধ পৃথিবীর মালিক স্যার এখন পৃথিবীর অর্ধেক না দিলে আপনাকে এক গ্লাস দেবো না কিন্তু আমি আর আমার তো পুরোটাই যাবে পাঁচ মিনিট পর্যন্ত মরে যাবো আমার অর্ধ পৃথিবী পুরো পৃথিবী আমার সাথে যেতে হবে তো দে তুই অর্ধেক নে আমার এক গ্লাস পানি খাবো আর যদি বলেন পুরো পৃথিবীটাই আপনার আপনি যে অর্ধ পৃথিবীর মালিক ফুরোটাই দিতে হবে এক গ্লাস পানির বিনিময়ে আপনি কী করবেন আমি যদি মরে যাই তো যাই হোক পানিটা পান করে বেঁচে থাকলে তো আমার অর্ধ পৃথিবীর রাজত্ব না হয়ে গেল না পুরো পৃথিবী রাজত্বই গেল অন্তত আকাশের নিচে মাটির উপরে হেঁটে চলে একটু নদীর পুরে হাওয়া তো খেতে পারবো গাছ গাছালি পাক পাখালি দেখে একটু মায়ের কাছে স্বামী সন্তানদের কাছে গিয়ে একটু আনন্দ তো আমি করতে পারবো হাজারও আনন্দের লক্ষ্য রাস্তা আছে সেগুলি তো আমার খোলা থাকবে তো রাজ্য গেল গা এক গ্লাস পানি আলহামদুলিল্লাহ যা তুই নিয়ে যা এটা করবেন না এইটি কিছুই নেই শেষ থাকবে কি মাপ ছাওয়া আপনিই মাপ চাইলে আল্লাহ আল্লাহ বলবেন যা তুই তো মাপ চাই ওই ওর নামাজ বোঝা কি আছে সব ওর বুনাগুলিরে সব দিয়ে দে ফাউলে হু সাইয়া হিম হাসানত আল্লাহ তা দয়া হ্যাঁ ওই জন্য কে যে জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার যাওয়ার ব্যাপারটা এক্কেবারে আল্লাহর খাস বিষয় আপনি হুজুর আপনি ওলিয়া ওলিয়া আপনি অমুক দাড়ি আপনি অমুক বক্তা আপনি মহাদেশ কিচ্ছু না তো ওনার একান্ত বিষয় উনি আপনার হৃদয়টাকে অবজার্ভ করছেন কি ভাব নিয়ে তুমি এগুলো করছো প্রশংসা পাওয়ার জন্য ভিউ পাওয়ার জন্য মানুষ তোমাকে খুব বড় 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 জ্ঞানী এগুলির জন্য কি জন্য নাকি আমাকে পাওয়ার জন্য হ্যাঁ আমাকে পাওয়ার জন্য তো আল্লাহকে পাওয়ার জন্য করলে সেটা আল্লাহর কাছে কাউন্ট হয় তো আল্লাহ প্রাপ্তির এই যে উদগ্র চেতনা এখলা যেটাকে বলে এইটা যদি ঠিক থাকে তখন তুমি বুঝবো যে আমি তো আল্লাহর উপযুক্ত কাজ তাইলে তাহলে আল্লাহম ফেললি আস্তা ফেরল আস্তা ফেরোল আস্তা করল হ্যাঁ বাংলাদেশ একটা সরকার খারাপ হইলে জাতি খারাপ এটা বোঝা যায় একবারে সাপ কথা রাগ হবেন না কেউ আপনি অভিযোগ দিচ্ছেন সরকার খারাপ সরকার খারাপ তাই না আমি হয়তো যদি বলি সরকার খারাপ এর মানে কি আমি খারাপ সরকার খারাপ দেখলেই মানুষ বুঝে জাতি খারাপ আর জাতি খারাপ দেখলে চোখ বন্ধ করে বলা যাবে সরকারটা ভালো হবে না সরকারটাও খারাপ আজকে বাংলাদেশের অবস্থা আজকে পাকিস্তানের অবস্থা আরো ধরেন মুসলিম যে সব দেশ আছে আপনি যেই দেশে দেখবেন যে সরকারকে মানুষ খুব প্রশংসা করছে জাতির মানুষেরা সরকারও তাদের সাথে ভালো আসে দুইটাই ভালো সরকারটা বলো জাতিটা ভালো আর যেখানে এই দুইটাই মারামারি সরকারও খারাপ জাতিও খারাপ একেবারে মানে আপনি হাজার বছরের বক্তৃতা সারাংশ এটা বলে দিলাম হামা রুকুম অম্মা কাঞ্জল কানজল্মালের হাদিস তোমার কর্মই তোমার কর্তা তোমার আমলেই তোমার সরকার যেমন আমল তেমন সরকার জাহান্নামীদের দ্বারোগা এত খারাপ কেন মালিক খাওয়াজের জাহান্ন মেয়েরাজের নবীজির সাথে দেখা মালিকের কোনো হাসি নেই সে হাসে না হাসি দিবে সামনে হাসি হয়ে তো একটা নেয়ামত একটা ওয়েলকাম একটা স্বাগত একটা মনের একটা মাধুরী মিশিয়ে হাসিটা হাসিটা তো একটা নেয়ামত তো নিয়ামতের উপযুক্ত তো কেউ নেই তা হাসি দিলে তো একটা ভালো জিনিস দিলাম তোরে তা হাসিতে তুই পাওয়ার উপযুক্ত না এই জন্য যাহার নামে তারকা জীবনও হাসে না নবীজি জিজ্ঞাসা করেন জিবিএল কে লোককে কোনো হাসি নেই করি তো জাহান নামের দ্বারকা নাম হলো মালিক মালিক মুড হলো মালিকেনা মালিক যেরা মুডে থাকে হ্যাঁ গোলামের সামনে কিসের হাসি গোলামের সামনে কিসের হাসি আর জান্নাতের হলো রেদোয়ান রেদোয়ান মানে খুশি হাসি খুশি মানে হাসতে হাসতে ওনার অবস্থা আল্লাহ আকবার কারণ সব ওরা হাসি পাওয়ার উপযুক্ত জান্নাতিরা হাসি পাওয়ার উপযুক্ত আর জাহান্নামীরা রাগ পাওয়ার উপযুক্ত ভ্রুকুটি তো তো এখন জাহান্নামীদের দারোগা তাদের পরিচালক তাদের সরকার ওখানে জাহান্নামীদের সরকার হলো নাম হলো মালিক জাহান্নামীদের সরকার মালিক সেই সরকারের বাহিনী কি আল্লাহ এক একটার মার মালাইকা তন গেলা যখন সেদা সরকারের যে বাহিনী মালাইকা বাহিনী তাদের কাজে হলো রক্ষতা

ওগা আমার রব বিচার দিবসে আমার অপরাধগুলি ক্ষমা করে দিও দুনিয়াতে একবার যদি বলতো নবীজি বলছেন গ্যারান্টি দিয়ে যে তাহলে তার সব কাজে লেগে যেত একবার তো নাই তার আমার নামার মধ্যে তাহলে সরকার খারাপ মানে জাতি খারাপ জাতি খারাপ মানে সরকার খারাপ বুঝে আসছে তো এখন পাঁচার উপায় কি কর ভালো হয়ে যান ভালো হয়ে যান সরকার ভালো হইতে বাধ্য সরকার ভালো হবে না বেটা ভালো না হলে ওর চোদ্দ বিদায় হয়ে যাবে সেই দিনে সেই রাতেই আপনারা কি বাসে ছড়েন না বাসে দেখবেন একজন বিড়ি খাচ্ছে নেশা করছে খারাপ লোক বাসে উঠি দেখে বাউন্ন সিটের মধ্যে একান্ন সিটের মধ্যে সব পাগলিওয়ালা নূরানী চেহারা দাড়িওয়ালা একবারে সে লাঠি হাতে সব হুজুর দিয়েছে এখানে এই এই ভিড়িওয়ালাটা কী করবে জানেন এক মাথা দিয়ে যাই টিকিট ক্যান্সেল করে বাবা এই গাড়িতে আমার অসহ্য এই গাড়িতে যাওয়া যা সবগুলি হুজুর জীবনে সব গাড়িতে যাবে না টিকিট ক্যান্সেল করে সে আরেক গাড়িতে যাবে তার ম্যাচিং করা ঠিক সরকারের জনগণ এরকম আচ্ছা আরেকজন হুজুর মানুষ আমরা আমি তো এরকম করছি কত জীবনে বাসে গেট দিয়ে ঢুকতে গেছি দেখেছি সব বিড়ি খাইতেছে সব শয়তান হার মাদের গোষ্ঠী হিসাবে একটা এক একটা এক এক রকম পুরুষ মহিলা যাই সমস্যা টিকিটটা ফেরত কারণ এখানে যারা যারা ভালো ভিতরের আল্লাহ জানেন বাইরে তো ধরেন একজন আলেম মানুষ যারা কোরআন বুকে সালাদ পড়ে টুপি দাড়ি বা তারা পিঁড়ি খন্না ভালো একটা পরিবেশ তাই না এই লোক কোনোদিনও যদি বাহান্ন সিটের একান্ন সিটে সব হারমাদ নিশাখর হাবি যাবি কোনোদিনও সে ওই গাড়িতে শান্তি শান্তি যাবেই না সরকারে তাইলে যাত্রী আপনি সেই গাড়িতে উঠবেন যে গাড়ি আপনার সাথে ম্যাচিং করে ঠিক সরকারের জনগণ এরকম সরকার যদি দেখে জনগণ সব টুপিওয়ালা ফাঁকড়িওয়ালা সব মুসল্লি সব তসবিওয়ালা কোরআনওয়ালা জীবনে সরকার খারাপ হবে না একদিনও টিকবে না ও বাধ্য হইতে ভালো হইতে বাধ্য এখন সে সে খারাপ চলে কেন আপনারা অধিকাংশ আমরা খারাপ চলি ও দেখেছে এখানে ভালো কয়জন আছে দশজন বা পনেরো জন বা বিশ জন আর আশি জন তো খারাপ তাহলে আমার তো আশি জন দরকার সে আশি জনের মতো হবে সে বিশ জনের মতো হবে না এখন আপনারা ভালো হয়ে যান বেশি লাগবে না উনপঞ্চাশ আর একান্ন বাস আপনাদেরকে লাস্ট ফিগার দিলাম আপনারা খারাপটা উনপঞ্চাশ থাকুক আর একান্ন জন ভালো হয়ে যান সাথে সাথে বাংলাদেশে একটা সরকার আসবে একবারে বিশ্বসেরা তুমি যেমন হবা তোমরা যেমন হবা সেই রকম আল্লাহ তালা তোমাদেরকে নেতা দিবেন সরকার দিবেন এইটাই তো কথা ঠিক নামিতে সরকার কেমন কাঁদলে মারবে কথা কোনো কথা সুযোগ নেই হ্যাঁ কোনো আর্গুমেন্ট সেখানে কবুল হবে না কারণ তুই যেমন তো সরকার সেরকম আর জান্নাতের সরকার কেমন রে ফল খেতে ইচ্ছা হয়েছে গাছেও বুঝে গেছে সরকারি ব্যবস্থাপনা গাছ গাছের ডালটা ও জেনারেল জেন দুই জান্নাত তোমাকে দেওয়া হবে দুই দুই জান্নাতের ফলমূলগুলি সব তোমার মুখের কাছে তুমি যেখানেই থাকো না কেন কল্পনার সাথে সাথে জানাল জান্নাতেই নিদান দুই জান্নাতের ফলগুলো তোমার কাছে চলে আসতেছে আল্লাহ আকবর ও জানাল জান্নাতেই নিদান সুরা সুরা রহমান এটা নাম্বার লাগবে না সুরা রহমান আপনারা সবাই জানেন তো চলে আসছে আর ফেরেস্তা আসি বলবো আচ্ছা কষ্ট করার দরকার নেই ওনারা বেড়ে আপনার জন্য কেটে ছেড়ে কি করা লাগবে ওনারা হ্যাঁ সরকার এলো খাওয়া দেন কেন জনগণ ভালো জান্নাতি নাতি জনগণ সবাই সে ভালো একেবারে সরকার হলো রেদনাল সকল গেট দিয়ে মালাইকার আসতেছে নাচমত কি লাগবে তোমার শাহান শাহ যেহেতু তোমাদের আমরা তো মূল সরকারের লোক আসল সরকার তো শাহন শাহ রাজা আল্লাহ তিনি তোমাদের উপরে খুশি উনি তোমাদের জন্য রাজাও দিয়েছে তোমাদের পরিচালকও দিয়েছে মুদির বলেন তত্ত্বাবধায়ক বলেন সরকার বলেন সব সব রকম একেবারেই এরকম জান্নাত জাহান নামের এই বিষয়টা যদি আপনি বুঝেন এই দুনিয়ার সরকার খারাপ হওয়া আর বলা হওয়ার বিষয়টা ঠিক সেইভাবে বুঝে নেন এটাই বলে আপনার সরকার হলে আগে আপনাকে ঠিক হইতে হবে আমি খারাপ আমি খারাপ আমার এক ছাচা ছিল আবদুল বাড়ি মারা গেছেন আল্লাহ করুন আমরা হাসতাম উনি যখন মাপ আল্লাহ আছে সকালে এক একদা বিকেল দফা ঘন্টা ঘন্টা আল্লাহ মাফ করে দিন আল্লাহ আপনি ছাড়া আমার কোনো উপায় নেই আশা করি উনি ওনার ব্যাপারে মৃত্যুর পরে সবাই আশা করছে উনি অনেক উঁচু মোকামে চলে গেছে মাফ তো ওনার এক ছেলে ছিল এই ছেলে যখন ওনাকে বলতো যে বাবা আমি অমুক জাগিয়ে যেতে ছেলে আমাকে ঢিল মেরেছে বা আমাকে একটা ঘুষি মেরেছে তা ছাচা বলতো এদিকে আয় ওই ছেলের সামনে দিয়ে আমি তো হেঁটে গেছি কই হেতে আমার ডিলও মারে নাই ঘুষই মারে নাই তোরে মারছে কা তুই কি ক তুই কি করছো ক আগে আমরা সারা জীবন হাসতে ওনার কাছে ওনার ছেলে বিচার দিয়ে জীবনেও বিচার পান নাই কারণ ছেলে যখন বুঝতো যে আসলে আমি তো একটা ঘটনা ঘটাইছিলাম তারই প্রতিক্রিয়া সে ঘুষিটা আসতে ও বাপে যখন কইতে আমি তো তার সামনে দিয়ে হাঁটি সবসময় সে তো আমার কোনোদিন দিন এরকম খারাপ আচরণ করে তুই কেন এই খারাপ আচরণ করে তুই কি কি করছিস ক এই ঘটনা হলো এইটা হ্যাঁ যতই কিছু কন ভালো পাবেন না যদি নিজেরা ভালো না হন একেবারে আসল কথাটা হলো এইটা আগে নিজেরা হ্যাঁ নিজে ভালো হলে সবকিছু আপনি যদি আপনার শক্তি থাকে আপনি আন্দোলন করবেন আল্লাহ ভালো করে দেবেন সিস্টেমে আল্লাহ সব ঠিকঠাক করে দেবেন এটা আপনারে দেই দেয়া আনাম থেকে কারণ না হয় এটা আমাদের জরুরি বিষয় এটা একশো উনত্রিশ নম্বর আয়াত আসুরা আনামের এভাবেই আমি নোয়াল্লি সরকার বানিয়ে দিই কর্মকর্তা বানিয়ে দিই ক্ষমতা দিয়ে দিই বাঁ দা জালিমিন জালিমদের একজনকে বাঁ দান আরেকজনের উপরে এক জালিমের উপরে আমি আরেক ন্যায়নীতি বানকে দেই না জালিম জাতির উপরে আরেক জালিম সরকার আমি চাপিয়ে দিই এক জালিমের উপর আরেক জালিমকে চাপিয়ে দিই যাহান জালিমদের উপরে জুলুমকারী ফেরেস্তা ওখানে চলবে কারণ তুই জালিম তো তোর উপরে হাঁথুয়ার বাড়ি মুগুরের বাড়ি সাপের কামড় বিচ্ছুর কামড় আগুনের সেই অকল্পনীয় অছিন্তনীয় অনির্বাচনীয় যন্ত্রণা গরম পানির সে যেটা মু মুখের সামনে নিলেই ঠোঁট টোট জিজ্ঞাসা সব গলে পড়ে যাবে এই অবস্থা তো এগুলি তো জুলুমের অংশই নাম তো জুলুম কিন্তু জুলুম না যেহেতু জালিমের বিচার এটা তো জালিমের জন্য জালিম আসবে এটাই কথা আলিমের জন্য আলিম তোমরা সব আলিম হয়ে আফগানিস্তান সব আলিম আলামা হয়ে গেছে সরকারও আসছে কি কিশোনদোর পাগড়ি রহমত বরকতে ভরা আল্লাহ একেবারে এখন ওটা ওটা একটা জান্নাতের উদাহরণ দেন পৃথিবী থেকে যে আল্লাহ তাদের সাহানসা তাদের হয়ে গেছে তাদের সরকার তাদের হয়ে গেছে এবং তাদের সব কিছুর উন্নতি আল্লাহর পক্ষ থেকে হচ্ছে وكذلك نولي بعض الظالمين بعضا بما كانوا يكسبون এক জালিমের উপর আরেক জালিমকে ক্ষমতা দেই তাদের উপার্জিত অপরাধের কারণে তারা যে যে কাজ করছে সেই কারণে আমলই সরকার আমল ভালো সরকার ভালো হবে জাতির ওই যে 51 জন জাতির 51 জনের আমল ভালো হইতে হবে হুম হাসানাত পুণ্যটা বেশি হইলেই পুণ্যের ফল আসবে হ্যাঁ যে কোনো একটা একটা জুস বানান যেটা বানান যেটার মাত্রা বেশি আপনি দেখেন একটা জিনিস দিয়েছেন উনপঞ্চাশ মাত্রা আর একটা দিয়েছেন একান্ন মাত্রা ওই একান্নটার রংটা একটু বেশি আসবে ওই কালারটা বেশি আসবে এটা আল্লাহর নিয়ম তাহলে বাংলাদেশ সরকার খারাপ মানে জাতি খারাপ আর জাতি আমরা খারাপ মানে সরকারটাও খারাপ সব কথা আগে এটা ঠিক করে নেন একেবারে ঠিক হয়ে যাবে আমরা অনেক নষ্ট হয়ে গেছি অনেক জেলখানায় গিয়ে দেখলাম কাকে আল্লাহ ভালো একটা সরকার দিতে। কাকে আহারে যুবকদের মধ্যে আট হাজার দশ হাজার বন্ধুর মধ্যে আট হাজার হিসাব নেশা কর না নামাজ আছে না সমাজ আছে না আল্লাহ রাসুল আছে না কোনো মা বাবা আছে না কি নেশা এমন করে আসছে এক নেশা করকে জিজ্ঞাসা করতেছে তোমার নাম কি নিজের নামটাও তার জানা নেই মায়ের নাম কি জানে না বাবার নাম কি বাড়ি কথা তাও জানে না এইটা ইচ্ছা করে আমাদেরকে এই খারাপ পথে নিয়ে যাওয়া হয়েছে এটা জানে বর্তমান বিশ্ব যারা চালায় এরা খুব ধুরন্ধর এরা জানে জাতি খারাপ হলে আমি খারাপ টিকে যাব। এখন মূল আন্দোলন হলো যারা ইন্ডিয়াকে বের করতে চান আপনাদের মূল আন্দোলন হল জাতিকে ভালো বানানো আর ইন্ডিয়া চেষ্টা করে যাচ্ছে কিন্তু এত হিন্দি সিরিয়াল কেন বাংলার করে করে আমাদের আমাদের মহিলাগুলিরে ধ্বংস করে দিচ্ছে কেন ওরা জানে যে ইন্ডিয়ার দখল ততদিন টিকবে যতদিন ইন্ডিয়ার সিরিয়াল টিকবে ইন্ডিয়ার মতো ভারতের মতো ওই ওদের কট্টর হিন্দুবাদীদের যেই যেসব নোংরামি আছে ওই নোংরামি যতদিন বাংলা জমিনে থাকবে ততদিন আমরা টিকবো আর এটা যদি ওরা তুলে ফেলতে পারে এই জন্য ইসলাম তুলে দিতে চায় এই জন্য বোরকা তুলে দিতে চায় এই জন্য ইফতার তুলে দিতে চায় এই জন্য ইসলামিক শিক্ষা তুলে দিতে চায় হ্যাঁ বন্ধ করে দিতে চায় মাহফিল ইফতার মাহফিল ধর্মীয় কেন মূল কারণ ওরা জানে যে খারাপটা থাকবে খারাপ সরকার থাকবে আমি খারাপ আমি থাকবো আসল পথে না গেলে মুক্তিটা আসবে না মোহাম্মদ রঙ্গিলা ভারতের মুসলিম যে শাসকের একজন ছিলো মোহাম্মদ রঙ্গিলাকে যখন ইরানের নাদের শাহ ইরানি আক্রমণ করেছিল দুর্ধর্ষ নাদের শাহ যে ময়ূর সিংহাসন নিয়ে গিয়েছিল মোগলদের থেকে তো মুহাম্মদ রঙ্গিলার ওখানে মহিলারা হাফ প্যান্ট পরে তার রাজদর বাড়ি ঘুরত আর তার নামে রঙ্গিলা সে রংবাজি করত তো সে আবার কবি ছিল তো যখন নাদের শাহ ইরানির বাহিনী আসছে তখন মোহাম্মদ শাহ উপরে আক্রমণ করেছিল। তখন নাদের শাহ সেনাপতি আসছে সামনে উনি বসা বসা রাজভবনে তো যখন বললো যে মুঘল এই যে নাদের শাহ কি না কয়ে মোহাম্মদ শাহ বাহিনীতে আমাদেরকে আক্রমণ করেছে তখন নাদের শাহ ইরানির সেনাপতিকে তখন তখন শাহ করলো কি তার তলোয়ারটা খুলে তলোয়ারের খাপ থেকে একটু অগ্রভাগ বের করে যে এত মানে দেখাইছে সিগন্যাল বেশি মারিস না বেশি মারা লাগবে না এই একটু মার দে সব ঠিক হয়ে যাবে বাস ওরা গিয়া যখন একটু মার দিছে এখন ও তো রঙ্গিলা রাজাই রঙ্গিলা রঙ্গিলা সৈনিক কি আর আরেক ভঙ্গিলা কচু কাটার মতো যখন কাটতে শুরু করেছে তখন তেকবার করে ঠিক হয়ে গেছে তখন আর মারামারি করে না তখন ম যা উপঠোকন দিয়ে উপহার দিয়ে নাদের সাইরানীকে বিদায় করেছে হাজার হাজার কোটি টাকা দিয়ে কারণ সব তো মুসলিম তুমিও মুসলিম আমি মুসলিম যতই ইয়ে হোক যাক এত বেশি ইয়ে না করি অত্যাচার করে নাই জাতির উপর অত্যাচার করে নাই কিছু মানে ধনরত্ন নিয়ে উনি চলে গেছেন তখন এই মুহাম্মদ রঙ্গিলা একটা কবিতা বলছিলেন এটা ফার্সিতে খুব আমাদের মধ্যে ছাত্র যে মানে বিখ্যাত ছিল গিরেফ সে বললো এই যে অপকাজ করি অপকর্ম করি এই অপকর্মগুলি এই পাপগুলি নাদের শাহ ইরানির ছবি ধরে আমাদের কাছে আক্রমণকারী হয়ে আসছে আমাদের পাপই এই নাদের শাহ আমাদের পাপগুলি দিয়ে আল্লাহ নাদেরসা বানাইছে বানাইয়া পাপ দিয়ে আমাদের মতো পাপীদেরকে শাস্তিটা দিলেন বুঝছেন আরও বলতে হবে আশা করি আর বলতে হবে না আমাদের ভালো বল আমাদের ভালো হতে হবে ভারত আউট যখনই হবে যখন মনোজগত থেকে এই প্রত্তুলিক চিন্তা চেতনা আমাদের দূর হয়ে যাবে পত্তুলিক চিন্তা চেতনা খেদিয়ে দিতে হবে ঝেঁটিয়ে দূর করে দিতে হবে আমাদের মনোজগত থেকে আমাদের ঘর বাড়ি থেকে ঘর বাড়ি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলেন ভারতীয় পণ্য এই চেতনার হারাম এগুলো কিসের শাড়ি নয় একশোটা আছে দেন ফেলে দেন এগুলো অন্য কাজে লাগাই দেন এগুলো মদের বোতল দেখলেও মদের কথা মনে হয় এই জন্য মদ যখন হারাম হয় বোতল ভাঙ্গার হুকুম ছিল মদের কোনো বোতলও কেউ রাখতে পারবে না কেন বোতল দেখলে তোর মদের কথা মনে হবে ভারতীয় শাড়ি দেখলে ভারতের কথা মনে হবে তাই না ভারতীয় চাদর দেখলে ভারতের কথা মনে হবে অতএব ওই শাড়িও যা ইচ্ছা তা করো যদি অন্য কোনো কাজ করার যায় নিকৃষ্ট কাজ সেটা করো চেতনার হারাম এটা আগে মন থেকে দৌড়ান হ্যাঁ বাংলাদেশ নিজ জাতিবাইদেরকে মেরে একাত্তরে বিদায় করে দিয়েছে পাকিস্তানি তো আমাদের জাত ভাই তাদের সাথে আমাদের সম্পর্ক গড়া ফরজ নইলে আমাদের জাহান্নামে যেতে হবে হাদিস আছে না তিন দিনের বেশি কোনো মুসলিম ভাইয়ের সাথে যে কথা কয় না হ্যাঁ এটা হালাল না সে হারাম কাজ করতেছে হারাম কাজ করতেছে যদি সে তিন দিন পরে মুসলিমের সাথে সম্পর্ক রচনা না করে মারা যায় সে জাহান্নামে যাবে ফাইন হাজারা ফামাতা আপনার ঠিকানাটা দিচ্ছে হাদিসের ফামাতা দাখাল আন্নার কি কথাটা আপনি সর্বোচ্চ যত বিশ্বযুদ্ধই করেন কোন মুসলমান ভাইয়ের সাথে তিন দিন টাইম তিন দিনের ভিতরে যদি ঠিক না হন তখন পীর সাহেব আর হুজুর সাহেব আর আমির সাহেব জামাতি ইসলামী আর কিনা কয় তাবলিগি আর কাজী ইব্রাহিম আর মুক্তমুক্ত তিন দিন পরে কেন কথা কইলেন না হ্যাঁ ইসলামটা কি তোমার না আল্লাহর তোমার হুকুম মতে চলবে তুমি না আল্লাহর হুকুমতে আল্লাহ বলেছে তিন দিন পরে সম্পর্ক ঠিক না করবা মারা গেছে জান্নানো যায় এইটার জন্য দুদে জ্বলে পরে জান্নাতে আসতে হবে খুব কষ্ট লাগে না কিছু মানুষ কাছে আজকের এই হাদিসটা খুব কষ্ট লাগে হাদিসটা একটু নাম্বার টাম্বার সহ দিয়ে দিচ্ছি হাদিসটা হ্যালো

কোনো মুসলিম একজনের জন্যই হালাল না আরেকজন মুসলিমকে দূরে রাখা সম্পর্ক ছিন্ন করে রাখা তিন দিনের বেশি একজন আর গোড়া জাতি হলে তো আর কোথায় নেই আঠারো কোটি হলে আঠারো কোটি বার এটা পাপ ষোলো কোটি হলে ষোলো কোটি পাপ করতেছ মুসলমান ভাইয়ের সাথে কথা না বলে কারণ এটা আল্লাহর হোক মুসলিম হয়েছ আল্লাহ আল্লাতে আত্মস আত্মসমন করেছ আল্লাহ তার বান্দারা একে অপরের বিরুদ্ধে একজন এই দিকে ওইদিকে এটা আল্লাহ মোটেও পছন্দ করেন এটা সর্বশ্রেষ্ঠ একটা আবাদত যে তুমি তোমার মুসলিম ভাইয়ের সাথে সম্পর্ক রচনা করবা আবদালুল এবাহা মিন আবদালুল এবাহা হ্যাঁ তুদ খেলা আলা কল আখিকা আসরুর তোমার ভাইয়ের অন্তরে তুমি আনন্দ সঞ্চার করবা সর্বশ্রেষ্ঠ এবাদত একটা এটা এই হাদিসের শেষ অংশটা বলছে ফমান হাজারা ফাওকা সালাসিন ফামাতা দাখালান নার যেই ব্যক্তি তিন দিনের বেশি সেই মুসলিম ভাই বোনদের সাথে মুসলিম জাতি গোষ্ঠীর সাথে সম্পর্ক করলো না সব ধুয়ে মুছে সম্পর্ক ঠিক করুন ভাই মারামারি করছে যত যা হয়েছে অতীত বাদ নতুন খাতা এখন থেকে খুলব এই অবস্থা তিন দিনের পরে যদি সম্পর্ক ঠিক না করে মারা যায় দাখালান না আর সে জাহান নামে দাখিল হবে জাহান্নামে নামে প্রবেশ করবে এটা এহিয়াউল উলমের ছয়শো অষ্টাশি নম্বর পৃষ্ঠহাদিসটি রয়েছে এবং সনদ শাহী বিশুদ্ধ সনদ রিয়াদ চারশো তেত্রিশ নম্বর হাদিস এটা সহি আবু দাউদ বোখারি মুসলিমের যেই কঠিন শর্ত সেই শর্ত ফলো করে এই হাদিসটা নিয়ে আসছেন এবং আলমানি রহমতুল্লাহ আবু সহি আবু দাউদের মধ্যে এটাকে সহি বলেছেন এই একটা তিন দিনের আজও ঘৃণা ছড়াচ্ছেন ঘিনা কে ছড়ায় একাত্তরে ঘিনা কে ছড়ায় টোটাল ভারত ভারতের স্বার্থ টোটাল ভারতের স্বার্থ ভারত একাত্তর যে রাখতে পারলে মুসলমান মুসলমানে শক্তির কেন্দ্রটা গড়িয়ে দিছে সে যে এ বাঙালি আর পাঞ্জাবি পাঠানের যে সূক্ষ্ম বুদ্ধি আর গায়ের জোর বুঝেন না বাঙালি জাতি তো এদেরকে এই ব্রাহ্মণরা আর্য রাক্ষস বলতো কি এক সিরিয়াস জাতি যে কন্ট্রোল করার কোনো সুযোগই নাই এদেরকে রাক্ষস শেষ এদের নৈশ আক্রমণের শিকার হয়ে আর্য ব্রাহ্মণ টামন এরা 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 বলতো কি এটা কি এগুলি কি কোনো মানুষ অন্ধকারে এসে আক্রমণ করে আবার আধারে মিলে যায় সব লুটমার করে খুন খারাপি করে চলে যায় এবার কারা এরা তো ওরাই পরে ইতিহাস আমরা পড়েছি এটা যে পরে ওরা বের করেছে এটা আসলে মানুষ না এগুলি রাক্ষস একটা আলাদা জাত আছে এগুলি জঙ্গলের জঙ্গল থেকে বেরিয়ে ভয়ঙ্কর খবর দাও রাক্ষস মানে তুমি শেষ এর সামনে পড়লেছো আসলে রাক্ষস হলো বাঙালি হ্যাঁ সূক্ষ্ম বুদ্ধির কারণে বুদ্ধির মারের সামনে ওই শরীরের জোর আলাদা পারে না ওই যে একটা মাইকেল মধুসূদন দত্তের যে মহাকাব্যের একটা ছন্দ আছে না এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে কেমনে ফসিল রাক্ষস রক্ষ ঘরে কেমনে ফসিল রাক্ষস রক্ষ ঘরে রাক্ষস বাঙালি বাঙালি ঢুকছে কেমন আমার সেফ সাইডের এই ঘরের মধ্যে এই বাঙালি রাক্ষস জাতি ভারত তোমাদেরকে বলতেছি ঠিক হয়ে যাও আমরা রাক্ষস নাই তো ছিল নাই বাংলাদেশের উপরে জুলুম করতেছ এই বাঙালি জাতি রাক্ষসের জাতি আমরা কেমন এই ফসিল রাক্ষস রক্ষ করে টের পাইবা ঠিক হয়ে যাও এসলা হয়ে যাও এসলা মানে কি এখন আর তোমার আমরা ভালোটা নিচ্ছি না এখন তুমি বেরিয়ে যাও চলে যাও দূর হও এখন আমাদের বাংলাদেশের জুলুম করতে করতে করে নদী মেরে সেরেছো সরকারগুলিকে মারছো জাতিকে মারছো আলী মোলামাকে মারছো নিরীহ কিশোরী মহিলা পর্যন্ত সীমান্তে গুলি করে লাশ লটকিয়ে দিয়েছো এখন স্বাধীনতা দিবসও মারো তুমি আউট হও তুমি ভালো রাক্ষসকে খেপায়ও না যাক আল্লাহ তালা আমাদের হেফাজত করেন তো আমার বাংলাদেশী বাংলাবাসী বন্ধুরা বাঁচার উপায় কি আল্লাহকে ধরো আমি শুরু করেছিলাম আমাদের আল্লাহকে জানতে হবে নিরানব্বই নাম সমানে মুখস্থ করুন সমানে বুঝুন আপনার আল্লাহকে বুঝুন তিনি কতটা স্নেহ মায়ায় ভরা তিনি যে কি আল্লাহ আকবর ইয়াদুল্লাহ হেমাল আল্লাহর দুই হাত বরফুর আপনি কি জানেন আপনার বাবা যা খাওয়াইছে আপনাকে সব আল্লাহ খাওয়াইছে বাবা পাইপ লাইন আপনি অবশ্যই জানেন স্ত্রী হলে আপনার স্বামী আপনাকে যা দিয়েছেন সব আল্লাহ খাওয়া দিয়েছেন আল্লাহ খাইয়েছেন আপনাকে স্বামী আপনার পাইপ লাইন দিয়েছেন উনি হ্যাঁ আপনার এমপি সাহেব মন্ত্রী সাহেব সরকার প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যে যা দিয়েছে আপনাকে সব আল্লাহ দিয়েছেন সরকার একটা পাইপলাইন মন্ত্রী একটা পাইপলাইন এখানে আর কিচ্ছু না এখন আপনি যদি পাইপ লাইনকেই নম করেন পাইপ লাইন তুই আমার খাওয়াস পাইপলাইন তুই আমার কিছু তোর জন্য আমার জান পরান তোরে দেখলে তরি না দেখলে মরি হ্যাঁ পাইপ লাইনের হয়ে গেলে তো আপনার মতো আপনারা যার নামে দেবে না আল্লাহ তো কই দেবে আপনার জন্য জালিম সরকার আসবে আসবে না তো কে আসবে আপনি তো আপনি তো মূল মালিকের না ধরে পাইপলাইনকে ধরেছেন মূল রিজিকের ভান্ডার থেকে যিনি দিচ্ছেন সেদিকে নজর নাই হ্যাঁ টেপে উঁজু করছেন পানিটা কি টেপে দিচ্ছে না টাঙ্কি থেকে আসতেছে তো এখানে থেকে আসতেছে তো মূল টাঙ্কি তো আল্লাহর কাছে হ্যাঁ আল্লাহ মালিক সমস্ত ভালো মন্দির ভালো সরকার খারাপ সরকার দেশের আইন সুন্দর আইন খারাপ জেল জরিমানা নাই শান্তি নিরাপত্তা এগুলি সব নিয়ামত এগুলি ভান্ডার আল্লাহর কাছে আজব গজবের ভান্ডার কাছে মুখী হন আল্লাহ কি নয় প্রিয় বন্ধুরা হ্যাঁ আপনি ভালো হলে ইনশাআল্লাহ যে মোহাম্মদ শাহ রঙ্গিলার কবিতা শামতে আর মালে মা সুরতে নাদের গেরেফ এটা হবে না ইনশাল্লা আমাদের ভুল আছে আমাদের আখলাখ আমাদের বাংলাদেশী বাংলা সবচেয়ে আমাদেরকে ব্রিটিশ যত শয়তানি শিখিয়েছে আমাদেরকে ব্রিটিশরা ভুলা জাতিকে পেঁচ গোছ মামলা মোকাদ্দা তারপরে যত বাটফাড়ি ভেজাল খাদ্যে মানে কি আমরা আমাদের খুব প্রচন্ড ব্রেইন না এই ব্রেইনকে ব্রিটিশ আমল থেকে নষ্ট করা হচ্ছে এখন খুব খুব এক্সপার্ট একটা জিনিস যখন খারাপ হয় তখন তার মতো খারাপ পৃথিবীতে কেউ হতে পারে না এরা আবার ভালো হলে সেই ভালো হয় যেখানে প্রচণ্ড আগাছা জন্মায় সেটাতে ভালো গাছ দিলে সেইভাবে জন্মাবে আর যেই জমিনে আগাছা হয় না বুঝা যাবে এটা ওকে যাবে এটাতে কিছুই হয় না বিশ্বে এখন বাঙালিদের খুব চাহিদা শুরু হয়েছে কারণ বাঙালি ব্রেইনের উপরে গবেষণা করে দেখেছে পৃথিবীর সব জাতির ব্রেইন খরচ হয়ে গেছে প্রায় বাঙালিদের ব্রেইনটা এখন ইনটেক আছে এটা খরচ হয় না এগুলি খালি চা দোকানে বসে বসে চা খায় আর রাজনীতি করে এক একজন রাজনৈতিক রাজনীতির মহাসচিব এই যে গ্রাম বাংলায় চা দোকানে গেলে কিসের মন্ত্রী আর কীসের এরা তো রাজনীতি বুঝে না এখনকার এরা রাজনীতি বুঝে যে চা দোকানে চা খেয়ে খেয়ে যে কথাগুলি বলে আমাদের পাবলিক দেখেন এদের মানে আসলে ব্রেইন এখনো কাজ করার মতো কাজে লাগাবার মতো বিশ্বের সব জাতি যেরকম খরচ করেছে এরকম খরচ হয় নাই দেখেন বিশ্বব্যাপী বাঙালিদের কদর বেড়ে বেড়ে যাচ্ছে যাবে যাই হোক ভারতকে বলতে চাই আমরা রাক্ষসের জাতি মহাকাব্যের ওই ছন্দটা স্মরণ করি আবারও একটু দিচ্ছি এতক্ষণে অরিন্দম কোহিলা বিষাদে কেমনে ফসিল রাক্ষস রক্ষ ঘরে তা আল্লাহ তোমাদেরকে বাং বাংলা বাংলাভাষী বন্ধুরা সারা বিশ্বে যে যেখানে আছেন আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন আল্লাহকে আঁকড়ে ধরুন আল্লাহকে আঁকড়ে ধরো মাহবুদ তোমাকে আঁকড়ে ধরার তফিক দাও তোমাকে তোমাকে বোঝার তফিক দাও তোমার নিরানব্বইটি নাম জোপে তোমাকে বোঝার তফিক দাও তোমার তোমার সম্পর্কে আমাদেরকে জানার তফিক দাও তোমার ভালোবাসা আমাদেরকে নসিব করো আল্লাহ এই সত্য বুঝিয়ে দাও যে অহে মানুষ তুমি এমন একটা সৃষ্টি আমার আমি ছাড়া তোমার কেউ নেই কিছুই নেই কান্না ছাড়া ক্ষমা চাওয়া ছাড়া তোমার কোনো উপায় নেই মুক্তি নেই হে আল্লাহ সমস্ত যত কর্ম পৃথিবীতে করি কোনো কর্মেই যাতে আমাদের কোনো আস্থা না থাকে আস্থা তোমার স্নেহ তোমার মায়া তোমার ভালোবাসা তোমার ভালোবাসা এই পৃথিবী থেকে তোমার কাছে চলে যেতে চাই সেই তুমি আল্লাহ যে বাংলাদেশি বাংলাভাষী এই জাতির কথা আমি বারবার বলি ইতিহাসে তুমি জানো হাজার বছরের বেশি জুলুম নির্যাতনের জিনজির টানছি আল্লাহ তুমি বীরত্বও দিয়েছ এই জাতিকে এই জাতি ইন্ডিয়া ভেঙ্গেছে। এই জাতিকে এই বুদ্ধি দিয়েছ পাঠানের শক্তিকে বাঙালির বুদ্ধি দিয়ে এই জাতিরাই ভাঙ্গিয়েছিল পাকিস্তান তারাই নির্মাণ করেছিল আল্লাহ ব্রিটিশ তাদেরই সূক্ষ্ম বুদ্ধির সামনে টিকতে না পেরে পালিয়েছে আল্লাহ আর যারা হাজার বছর আক্রমণ করেছে পারেনি এদের তীক্ষ্ণ জ্ঞান তুমি যা দিয়েছো তার সামনে আল্লাহ আবার ভাঙতে হলে আমরা ভাঙব তুমি সাথে থাকলে আল্লাহ তুমি সাথে থাকো আল্লাহ তুমির সাথে থাকো আমরা তোমার ভিক্ষুক আর কারো ভিক্ষুক না তোমার ফকির আমরা আর কারো ফির তোমার কাঙ্গাল আর কারো কাঙ্গাল আগো শাহ পরানের বাদশাহ তুমি হৃদয়ের রাজা ধীরাজ তুমি মুসা সালামের সাথে তুমি ছিলে বলে বিশাল শক্তি তোমার মারে শেষ হয়ে গেছে আর দুর্বল শক্তির পার পার হয়ে হয়ে গেছে আমরা সেভাবে যেতে চাই আল্লাহ আজকে যারা দেশের নাগরিকত্ব হারে হারিয়ে ডিটেনশন ক্যাম্পে পড়ে যাচ্ছে আল্লাহ আমাদের ভাই বোন ডিটেনশন ক্যাম্পে পড়ে যাচ্ছে আল্লাহ সম্রম হারাচ্ছে আল্লাহ জীবন হারাচ্ছে টি হারাচ্ছে মান ইজ্জত হারাচ্ছে হারাচ্ছে তুমি বলো কে আছে তাদের তুমি ছাড়া আল্লাহ তুমি তুমি ছাড়া ছাড়া কে আছে কেউ নেই আল্লাহ এই পুরো জাতিকে তোমার সাথে গেঁথে আল্লাহ তাদের মন তোমার সাথে যুক্ত করে আল্লাহ ইমানের সাথে যুক্ত করে নাও তোমার ইমাদ তোমার তাওয়াক্কুল তোমার ভালোবাসার সাথে যুক্ত করে নাও আল্লাহ আমাদের হৃদয়ে তুমি তোমার আবেগ দাও আমাদের চোখে আমাদেরকে আবেগ আমাদের দুই এক ফোঁটা চোখের পানি সহস্র বছরের চেষ্টা সংগ্রামের চেয়ে বেশি কার্যকর তোমার কাছে বাংলাদেশি বাংলা ভাষী এই জাতিটাকে তুমি উদ্ধার করো আল্লাহ ভূমিপুত্রদের কাছে তাদের ভূমি ফেরত দাও তোমার জমি তোমার পৃথিবী আল্লাহ মজলুমদেরকে তুমি দান করো আল্লাহ এরমজানে আমাদের সবাইকে মাফ করো আল্লাহ আমাদেরকে রহমত করো আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করো আল্লাহ ইন্ডিয়া বিরোধী যারা তাদেরকে তুমি জাহান্নাম নাম থেকে মুক্ত করে দেবা তেমন নবী ঘোষণা করেছে যদি লাই লাল্লা বলে তারা ইমান যদি থাকে আল্লাহ আমাদেরকে তাদের কাতারে সামিল করো আল্লাহ